বড় ভাই ফাঁকা জায়গায় প্রসাব করতে বসলে কয়েক যুবকের সাথে দ্বন্দ্ব হয় দুই ভাইয়ের। তার জেরে ভোরবেলা নাস্তা আনতে গেলে ঘাতকরা ছোট ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ফাঁকা জায়গায় প্রসাব করার দ্বন্দ্বে নাস্তা আনতে বের হলে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করার এই নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর সরাইপাড়া নয়াবাজার মুজিবুর রহমান প্লাজার সামনে। পাহাড়তলি থানার অপারেশন অফিসার বলেন, ভিকটিম আজাদুরের ভাই মফিজ নয়াবাজার মোড়ে একটি ফাঁকা জায়গায় কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিল। শনিবার রাত 12:30 দিকে ওই জায়গায় প্রস্রাব করা নিয়ে ভিকটিমের ভাইকে কেয়ারটেকার মফিজ বাধা দেয়। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আজাদুর তার ভাইয়ের পক্ষ নিয়ে ওসমান রাজু, ফয়সাল রাজীব সহ অজ্ঞাত পরিচয় 3 থেকে 4 জনের সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে তারা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খুনিরা খুন করে এলাকা ছেড়ে পালিয়েছে, পুলিশ বলছে তাদের ধরার চেষ্টা করা হচ্ছে। দর্শক, প্রসাব করার ঘটনায় খুন করার অপরাধে খুনিদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।